মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস আগামী সাতাশে ফেব্রুয়ারি সাগর দেখি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেই উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিশিষ্ট সমাজসেবী বাইরন বিশ্বাসের বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেস নেতা জয়ন্ত সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানান তৃণমূল সরকারের দুর্নীতি ও বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দেবে সাগর দিঘির মানুষ কংগ্রেসকে জয়যুক্ত করবে জয় কতটা নিশ্চিত